مجھے اپنے رنگ میں رنگ خدا, مجھے اپنے رنگ میں رنگ. আমাকে আশ্বাস করেছেন, যখন তোমরা রোগীকে দেখতে যাও আগে বলো তোমাদের জন্য দোয়া করে, কেননা তাদের তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়ে যাবে. হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিকট বসেছিলাম. একজন আনসারী সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে চলে গেলেন. সালাম করে চলে গেলেন, যেতে লাগলেন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে ইরশাদ করলেন, হে আনসারী ভাই, শরীর কেমন? যে আরো সুন্দর ভালো আছে. সাহাবিদেরকে লক্ষ্য করে একটা চলেন, তোমাদের কে আছে, কে আছো, তোমাদের কে আছো, তার অসুস্থতা দর্শনে যাবে, এ বলে তিনি দাঁড়িয়ে গেলেন. আমরাও তার সাথে দাঁড়িয়ে পড়লাম. আমরা দর্শনে বসেছিলাম. আমাদের না ছিল জুতা, না ছিল মোজা, না ছিল টুপি, না ছিল জামা. এভাবেই পাথর ও শিলাময় প্রান্ত পাড়ি দিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছে গেলাম. সে সময় তার গোত্রের লোকজন যারা তার পাশে ছিলেন কিছু হাঁটলেন. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণ তার কাছাকাছি হলেন. ভাই আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়েছে, আর ভাই আল্লাহ তাআলা আমাকে সকালে নিয়েছে. সকাল সোয়া 7টা থেকে 7:30টার সময় আল্লাহ তাআলা আমাদের এই জায়গায় দিয়েছে. আমাদের এই যে বেডিং সামান এই জায়গায় রয়েছে, আর মসজিদের যে ইমাম তিনি এই মসজিদের তালা লাগাই দিয়ে উনি চলে গেছে. ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলতেছে ওনাদের আমি সব অনুমতি যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত নাকি দরজা খুলবো না. মুয়াজ্জিন সাহেবকে পাওয়া হইলো, মুয়াজ্জিন সাহেবকে বলা হইলো, মুয়াজ্জিন সাহেব এটার মধ্যে কোনো ধারধারে না, আবার ফিরে চলেই গেল. মুয়াজ্জিন সাহেব একই কথা বলে গেল. তা আমাদের এই যে পাকশাকের ব্যবস্থা দেখতেছেন, এই পাকশাকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের বাইরে এ পর্যন্ত করাইছে. আমরা আলহামদুলিল্লাহ কিতাবে তালিম আমাদের মুরব্বীদের কথা যে 4 ঘন্টা ইনশাল্লাহ আমরা পূরণ করা, এই কারণেই এই ওসিয়তের কারণে ইনশাল্লাহ আমরা এই 4 ঘন্টা তালিমের তালিম করতেছি. ইনশাল্লাহ সূরা মস্ত হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই রৌদ্রের আকাশে দাঁড়ায়, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের এখন তালিম করাইতেছে, ইনশাল্লাহ করতেছি.